পাকিস্তান সফরটা তো আশা করি ভালোই হবে। আর তার থেকে বড় ব্যাপার যে আমাদের দিক থেকে যে গোছানোর ব্যাপার, ন্যাশনাল টিমের ন্যাশনাল টিম এখনও আসলে ফুলফিল ইয়ে হয়নি, সময় বাকি আছে, ক্রিকেট বোর্ড যখন বলবে আমরা আসলে ইয়ে করে দিতে পারবো। আর এ টিম যে যাবে ফার্স্টে আমাদের এ টিম যাবে, তো এ টিমটা আমাদের রেডি হয়েছে, আপনারা মনে হয় অলরেডি জানেন এ টিম সম্পর্কে। হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে এ টিম। ভাই এখন যারা যারা যাচ্ছে এরা সবাই এ টিমের প্লেয়ার, ন্যাশনাল টিমের বলা যাবে না, কারণ এ টিম খেলতে যাচ্ছে, যে প্লেয়ার যাবে সেটি সে প্লেয়ার। আর এখন ওই যে ওইটা বললাম, ধরেন মুশফিক যাচ্ছে, মুশফিক কিন্তু এ টিমের হয়ে যাচ্ছে, মুশফিক আলাদাভাবে বলবো না ভাই কারোর কথা। তো এরকম যাবে আপনার যাক, মমিনুল আছে, মুশফিক আছে, তারপর আপনারা টোটাল টিমটা জানেন না? না আচ্ছা, আমি আপনার কাছে আপাতত দিতে পারি, এটা হচ্ছে ভাই এতগুলো নাম এখন পড়ায় দেখেন, তিনটা টিম হচ্ছে। সব থেকে বড় যে ব্যাপারটা, যদি এখান থেকে যারা ন্যাশনাল টিমে যাবে, যারা ফার্স্ট ফোর ডে ম্যাচের জন্য যাচ্ছে, তো ওখান থেকে গেলে ওরা একটা ম্যাচ খেলতে পারবে, যারা টেস্ট টিমে চান্স পাবে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে, টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা, যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস, বৃষ্টির কারণে বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না। তো এই চার দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। আর এখানে এই তো সেই অনুযায়ী আসলে টিম করা হয়েছে, তো ফার্স্ট ম্যাচের জন্য টিম দেওয়া হয়েছে, তারপর আসলে অ্যাকর্ডিংলি যাবে এটা, যে সেকেন্ড ম্যাচ হবে, ফার্স্ট ম্যাচের পরে যারা টেস্ট টিমে চলে যাবে ওদের রিপ্লেসমেন্ট হিসেবে বাকিরা যাবে সেকেন্ড টিমে। এটা হয় পাকিস্তান থেকে আবার অস্ট্রেলিয়ায় চলে গেলেন কেন? অস্ট্রেলিয়ায় যারা দুইটা ম্যাচ খেলেছে তাদের আসলে বিবেচনাটা এই জায়গাটাই কিভাবে করেছে এই দলের সিরিজের ক্ষেত্রে? বুঝিনি। ওখান থেকেও কিন্তু কিছু প্লেয়ার এখানে আছে, এরকম না যে ওখানে যে যারা আছে ওখানেই আছে। তো আসলে পারফরমেন্স দেখা হয়েছে, কিছু প্লেয়ারের আছে সুযোগ দরকার তাদেরকে সেইভাবে। তো যেহেতু আমাদের একসাথে দুইটা তিনটা এ টিমের খেলা পাওয়া যাচ্ছে, ইটস এ গ্রেট অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য, যেমন ইয়াংদের জন্য তেমন যারা আছে যে মানে মাঝপথে আছে তাদেরও প্র্যাকটিসের দরকার, তো সেসব প্লেয়ারদের জন্য। তো গড়ে গিয়ে আসলে আপনি আলাদাভাবে যদি ধরা হয় যে না এখন এইচপি থেকে একজন নতুন প্লেয়ার যদি আনার দরকার হয় আমাদের, তো আমরা এই যে কারণে আমাদের ওইখানে কিন্তু বেশিরভাগ এইচপি প্লেয়ার ছিল অস্ট্রেলিয়াতে, এবং অস্ট্রেলিয়াতে আমাদের পরবর্তীতে খেলা আছে, তো সেক্ষেত্রে দেখা গেছে যে ইয়াং প্লেয়াররা গেলে ওরা যদি ওই কন্ডিশনের সাথে হ্যাবিচুয়েটেড থাকে আমাদের জন্য ওইটা ইজি হবে, যে আমরা আসলে বড় প্ল্যান করে কাজটা করা হয়েছে। তো আর এই অস্ট্রেলিয়া টিম, অস্ট্রেলিয়া যে এ টিম গিয়েছে বা এইচপি টিম গিয়েছে, ওই এইচপি টিমের থেকেও কিন্তু আমাদের এখানে পাকিস্তানি টিমের প্লেয়ার যাচ্ছে পাকিস্তানের এ টিমের জন্য। তো এই আর কি। এইখানে খেলা দেখলেন তানজিম সাকিব, সাধারণত লাস্ট এক বছর তিনি হোয়াইট বল ক্রিকেটেই বেশি ভাব মানে বাংলাদেশ দলের হয়ে খেলছেন, এর আগে অবশ্য ইন্ডিজেও খেলে এসেছিলেন এই দলের হয়ে, তাকে লাল বলে কীভাবে কেমন দেখেছেন? ও ভালো প্লেয়ার, ভালো বোলার আনডাউটেডলি, আর আসলে ওর সুযোগ আসেনি লাল বলে খেলার, এই জন্য ওর খেলা হয়নি। বাট এমনি ওকে নতুন করে দেখার খুব একটা হামুরি কিছু নাই, এটা প্র্যাকটিসের জন্য, আসলে এটা তো আসলে প্র্যাকটিস ম্যাচই, তো যে একদম এখানে দেখে কিন্তু যে সিলেকশনের জন্য করা হয়েছে সেরকম আসলে না, কিছু কিছু ক্ষেত্রে তো দেখা হবেই, বাট এটা বেশিরভাগ ক্ষেত্রে হবে হচ্ছে এটা প্র্যাকটিসের জন্য, ওরা যাতে করে যে সব একটা বাঞ্চ অফ প্লেয়ার রেডি করা, যেহেতু আমাদের টেস্ট সিরিজ আছে সামনে, এ টিমের খেলা আছে, দুইটাই লাঙ্গার ভার্সন হবে, তো সেক্ষেত্রে এটা ইয়ে করা। ওয়ান ডেটা এর আগে করা হয়েছিল বিকজ অফ
জাস্ট এই টিমের জন্য যে পাকিস্তানে আমাদের ওয়ান ডে ম্যাচ আছে। গত দুইটা টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তো একটা ম্যাচই জিততে পারেনি, খুবই হতাশাজনক ছিল। এবার কিন্তু অলরেডি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছি, সামনে আটটা টেস্ট ম্যাচ আছে ওম্যান অ্যাওয়েতে। সিলেক্টরদের আসলে ভাবনাটি কি, যেহেতু টি টোয়েন্টি একটা দামা ম্যাচ ছিল সেটা শেষে এখন সামনে সবই বলা যায় টেস্ট ম্যাচ, আপনাদের দল কতটুকু আপনাদের পাইপলাইনে টেস্টের জন্য আসলে কীরকম প্লেয়ার চেষ্টা করা ওই সেটার জন্যই কিন্তু চেষ্টা। এই যে এখানে এই জন্যই বললাম যে আমাদের এ টিমের খেলাগুলো হয়ে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, যে যেমন এরপরে নিউজিল্যান্ড আসবে, সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এ টিমের খেলা, তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে, যদিও কনফার্ম হয়নি তারপরে হয়ে যাবে এটা যতটুকু জানি। তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে, যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে, তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা। বিকজ যদি ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয় অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিমে সেরকম কেউ থাকে সেরকম নেওয়ার দরকার হয়, বা যারা খেলছে সেরকম কারোকে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিটিভ ইয়েতে, তো এই আমার মনে হয় এ টিমের খেলাগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে। হাসান মাহমুদও সাদা বলে অনেক নিয়মিত ছিলেন জাতীয় দলে, এই লাস্ট শ্রীলঙ্কা সিরিজে তাকে টেস্টে ইনক্লুড করা হয় এবং তিনি খুবই ভালো বোলিং করেছেন। এই ম্যাচেও এখন পর্যন্ত তিনি আসলে একটা পাশ থেকে খুব ভালো বোলিং করে যাচ্ছেন, তার এই লাল বলে ইনক্লুশনটা আসলে কীভাবে দেখছেন? ইনক্লুশন তো না, হাসান মাহমুদ তো শুরু থেকেই লাল বলে খেলে, মাঝে ওর একটু সমস্যা ছিল, একটু ইঞ্জুরি ছিল, টুকটাক কারণেই আসলে বাইরে গেছে। তার মধ্যে তার স্কিন ভালো করা শুরু করেছে, এবাদত তখন ভালো করছিল, তো যে কারণে ও থার্ড অপশনে চলে গিয়েছিল, এই আর কিছু না। ওকে কিন্তু ইনক্লুড করার কিছু নাই, ও কিন্তু অলরেডি ইনক্লুডেড। রাজীব ভাই, আমরা তো টেস্ট ওপেনার হিসেবে গত কয়েক সিরিজ দেখছি যে জয় সাদমান, আর সেই জায়গাতে জাকির হাসানের হয়তো চিনপুর থেকে পায়ে ব্যথার একটা কথা শোনা গেছে, সেই জায়গাতে আসলে কারা আছে ওপেনিং এর ভাবনায় সামনে টেস্ট ম্যাচ? জাকির হাসান খুব সম্ভবত সুস্থ হয়ে যাবে, ও ওই যে এই টিমের ইয়েতে আছে, ও কনসিডারেশনে, তো দেখা যাক আগে এমনি কারা কারা ম্যাচ ওপেনিং এ। ন্যাশনাল টিম একটা পরে বলি, ন্যাশনাল টিম যখন হবে তখন বলি। আসলে ডেফিনেটলি একটা ডিফারেন্ট কন্ডিশনে, আর আমাদের আসলে টিমটা ইয়াং টিম, মানে প্রায় সবই আসলে ইয়াং, তো এটা আমি মনে করি পাকিস্তান এ টিমের সাথে, ওদের কিন্তু প্রপার এ টিম ছিল, তো পাকিস্তান এ টিমের সাথে চার দিনের ম্যাচ জেতা কিন্তু একটা বেশ বড় অ্যাচিভমেন্ট। ওখানে ফাইন্ডিংস কি আপনাদের? দেখেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওই কন্ডিশনে গিয়ে যে আমরা লাঙ্গার ভাষণ ভালো খেলতে পারি, এটা হচ্ছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট, যে এটা আমরা জানতে পারা। আর আপনি এখন এরকম বলা ঠিক হবে না, কোনো প্লেয়ারকে আমি স্পেসিফিকভাবে বলতে চাই না, বিকজ যখন আমাদের যে কোনো জায়গাতে আমাদের টিম যখন উইন করে আসলে অ্যাজ এ হোল আমরা জিতি, যে টিম সবাই মিলে ভালো করে সবার কন্ট্রিবিউশন থাকে সেইভাবে আমরা জিতি। তো ফাইন্ডিংস আসলে আলাদাভাবে কিছু বলা নেই, অ্যাজ এ হোল আপনি বললে যে হ্যাঁ, বললে যে আমাদের ইয়াং প্লেয়াররা আসলে ওরা এখন থেকেই তার মানে রেডি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে, স্পেশালি টেস্ট ক্রিকেটে যে কোনো কন্ডিশনে গিয়ে যাতে ভালো খেলতে পারে তার জন্য তারা রেডি হচ্ছে, এটা একটা সবথেকে বড় ফাইন্ডিংস।